মেক্সিকো উপকূল থেকে উদ্ধার করা হয়েছে আট অভিবাসন প্রত্যাশী মরদেহ জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে তারা সবাই চীনের নাগরিক এদের মধ্যে সাতজন নারী আর অপরজন পুরুষ শনিবার এই তথ্য নিশ্চিত করেছে মেক্সিকো প্রশাসন জানায় শুক্রবার মেক্সিকোর ভেসেন্ট সমুদ্র সৈকতে মরদেহগুলো ভেসে এসেছে গুয়াতেমালা সীমান্তবর্তী তাপাচুলা উপকূল থেকেই রওনা দিয়েছিল দলটি মেক্সিকোর এক গাইড তাদের সাথে ছিলেন পথে উল্টে যায় তাদের নৌকাটি গত কয়েক বছরে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশে মেক্সিকোকে রুট হিসেবেই ব্যবহার বেড়েছে কয়েক গুণ মধ্য আমেরিকার দেশগুলো থেকে ঝুঁকিপূর্ণ পথে যাওয়ার হার সবচেয়ে বেশি আর অভিবাসন প্রত্যাশীদের বহরে নিয়মিতই দেখা যায় ভারত উজবেকিস্তান চীনের নাগরিকদেরও